আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, সেই আপডেটটি নিয়ে আমরা আলোচনা করব। এই আপডেটটি অবশ্যই WB তোমার হচ্ছে WBJEE GNM ANM এছাড়া হচ্ছে তোমার B.Sc নার্সিং সংক্রান্ত পশ্চিমবঙ্গের সিট আপডেটের একটি বিষয়, যেটি তোমরা আমাদের সাথে থাকবে কোনোভাবে মিস করবে না। এবং আরেকটি তথ্য তোমাদের বলছি, যেটি হচ্ছে যে তোমরা আমাদের অবশ্যই সাথে থাকবে, প্রথম থেকে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনোভাবে মিস করবে না বা স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণ তোমরা শেয়ার করবে, তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবে। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবার মূল বিষয়ে আসছি। একটি আপডেট WBNC থেকে দেওয়া হয়েছে, যেটি তোমাদের যারা সরকারি যে কলেজগুলো রয়েছে, হয়তো তোমাদের সিট সংখ্যা বাড়তে পারে। রিনিউয়াল অর ভ্যালিডিটি ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2022-23। এখানে বলা হয়েছে যে সকল নার্সিং কলেজগুলো এখনও অনুমোদন পায়নি, তারা WBNC-র কাছে অ্যাপ্লাই করতে পারে এবং তারা অনুমোদন পেতে পারে। এবং অনুমোদনের জন্য অলরেডি এই বিষয়টি এবার তুলে ধরা হচ্ছে। তোমাদের সিট ছিল, আশা করি তোমরা দেখেছো যে তোমাদের সিট ছিল GNM এর ক্ষেত্রে আমি বলছি 7447টি যখন নোটিফিকেশান বেরোয় সিট ম্যাট্রিক সেটি ছিল। এক্ষেত্রে তোমাদের সিট ম্যাট্রিক্স হয়তো বেড়ে যেতে পারে। আমি আবারও বলছি যে যদি অনুমোদন তারা পেয়ে যায়, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে গতবারের সিট সংখ্যা ছিল 10,000+, আর এবারের সিট সংখ্যা হয়েছে 7447, সিটের সংখ্যা এবারে অনেকটাই কম। কিন্তু যেহেতু অনুমোদনের জন্য তোমার হচ্ছে তারা অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লিকেশন করবে, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেলেও পেয়ে যেতে পারে, তাহলে সিট সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে। কত বাড়বে সেটা ডিপেন্ড করছে যে কতগুলি কলেজ সেখানে অ্যাপ্লাই করলো বা তাদেরকে অনুমতি দেওয়া হলো তাদের উপর। এটা WBNC-র আন্ডারে টোটাল বিষয়টা। এবার সেক্ষেত্রে আমি তোমাদের কতগুলো কথা বলে রাখছি। এক্ষেত্রে যদি সিট বাড়ে তাহলে অবশ্যই তোমার হচ্ছে B.Sc নার্সিংয়েরও সিট বাড়বে, যদি সিট বাড়ে তাহলে সেক্ষেত্রে তোমার GNM-এরও অবশ্যই বাড়বে এবং ANM-এরও সিট বাড়বে। কত বাড়বে এটা ডিপেন্ড করছে যে কতগুলি কলেজকে অনুমোদন দেওয়া হচ্ছে এবং তাদের পুরোটাই ক্রাইটেরিয়ার উপর, WBNC-র আন্ডারে তারা পুরোটাই তাদের ক্রাইটেরিয়ার আন্ডারে। এবং এই সম্পূর্ণ বিষয়টি কলেজ কর্তৃপক্ষ এবং WBNC-র যে বিষয়ে একটি ব্যবস্থাপনার বিষয়, ঠিক আছে। কিন্তু এটা হয়তো তার লাভ তোমরা হয়তো পেতে পারো যে সিট যেহেতু বেড়ে যাবে সেক্ষেত্রে তোমাদের অনেকটাই চান্স বেড়ে গেল। কিন্তু একটি বিষয় তোমাদের বলছি যে গতবারে তোমরা যে দেখেছো যে সিট সংখ্যা ছিল 10,000+ গতবারে যে সিট সংখ্যা GNM এর ক্ষেত্রে, কিন্তু এবারে অনেকটাই কমে গেছে, এটা তোমরা আশা করি জানো। সেক্ষেত্রে তোমরা এই যে নোটিশটি দেখতে পাচ্ছ সামনে, তোমাদের সামনে আমি তুলে ধরেছি, এই নোটিশটি তোমরা কী করবে, তোমরা WBNC থেকে ওয়েবসাইট থেকে গিয়ে ডাইরেক্ট ডাউনলোড করতে পারো, ঠিক আছে। এটা প্রত্যেককে বললাম নিজেরা বিষয়টা দেখে নেবে কী কী দেওয়া আছে। আমি আংশিক আকারে তোমাদের সামনে তুলে ধরলাম যে হয়তো এটা তোমাদের জন্য সুখবর একটা বিষয় যে WBNC-র আন্ডারে তোমার সরকারি যে কলেজগুলো রয়েছে সেক্ষেত্রে নার্সিংয়ের, মানে আমি কোনোটা করে বলছি না যে উল্লেখ করে, প্রত্যেকটা নার্সিং অর্থাৎ GNM ANM এবং B.Sc নার্সিং প্রত্যেকেরই সিট সংখ্যা হয়তো বেড়ে যাবে, এটা আশা করা যেতে পারে, ওকে। আর তোমাদের গতবারের যে সিট সংখ্যা ছিল সেটা তোমাদের আগে তোমরা বলেছি 10,000+, সেক্ষেত্রে এবারের সিট সংখ্যা তোমার হচ্ছে 7447টি সিট ছিল, এটা যদি বেড়ে যায় তার মানে প্রত্যেকেই কিন্তু এর বেনিফিশিয়ারি হতে পারো, যারা ভালো কাট অফ আনবে বা যারা ভালো GMR তৈরি করতে পারবে তারা হয়তো এক্ষেত্রে ডাইরেক্ট চান্স পেয়ে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য যে আমরা এই ভিডিওটি নিয়ে আলোচনা যখন করছি তখন আরেকটি কথা বলে রাখি, তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরও প্রচুর বানানো হবে, যেখানে তোমাদের কাউন্সিলিং, আমি অলরেডি কাউন্সিলিং যে কীভাবে হবে, কাউন্সিলিংয়ের অনেকগুলি স্টেপ আছে, তোমরা হয়তো যারা প্রথমবার দিচ্ছ তারা এইসব বিষয় জানো না। আমার পুরনো ভিডিওগুলো যেগুলো বানানো রয়েছে চ্যানেলে গিয়ে দেখবে, সেখানে কাউন্সিলিংয়ের A-Z পর্যন্ত তথ্য দেওয়া আছে, অর্থাৎ কাউন্সিলিংয়ে কতগুলি রাউন্ড হতে পারে, কীভাবে কাউন্সিলিং হবে, টোটাল জিনিসগুলো আমি সেখানে তুলে ধরেছি এবং তোমরা সেই আমাদের পুরনো ভিডিওগুলি দেখে অবশ্যই দেখতে পারো এবং সেখানে তোমাদের ধারণা হয়ে যাবে কাউন্সিলিং প্রসেসটা টোটাল চার্টের আকারে মানে অঙ্কন করে বোঝানো হয়েছে যে কীভাবে
তোমার সেখানে তোমরা কাউন্সিলিংয়ে এগোবে, প্রত্যেকটা স্টেপ আমরা সেখানে ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখবে, হিউজ ইনফরমেশান তোমরা ওখান থেকে পাবে। এবং আরেকটি কথা বলে রাখি, যারা ভাবছো যে ভবিষ্যতে তোমরা নার্সিং সংক্রান্ত জিএনএম বা বিএসসি বা তোমার হচ্ছে এএনএম সংক্রান্ত বিষয়ে তোমরা আরও বেশি আপডেট চাইছো, তারা আমাদের এই ভিডিওগুলি অবশ্যই যেগুলো আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, বন্ধুদের মধ্যে অবশ্যই বিষয়টি শেয়ার করবে। যারা হয়তো নতুন জয়েন করছো তারা বুঝতে পারছো না যে কাউন্সিলিংটা কীভাবে হবে, তবু আমি আরেকটি বার্ড তোমাদের সামনে ব্যাখ্যা করে বলে দিচ্ছি। দেখো, তোমাদের প্রথমে চার্টের আকারে রয়েছে, সেক্ষেত্রে তোমার প্রথমে এক্সাম তোমাদের হয়ে গেছে, এরপর তোমার অ্যান্সার কী অলরেডি তোমরা পেয়ে গেছো, এরপরে ওএমআর রেসপন্সও হয়ে গেছে, এরপরে যেটা বেরোবে তোমাদের রেজাল্ট, রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে তোমরা জিএমআর র্যাঙ্ক যেটাই থাকবে সেটা অবশ্যই তোমরা কী করবে, প্রিন্ট আউট করে নেবে। জিএমআর র্যাঙ্ক যাই হোক তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে থাকবে। এবং এর পরবর্তী ক্ষেত্রে কী হবে, জিএমআর র্যাঙ্ক যখন বেরোবে তার পরবর্তী ক্ষেত্রে তোমার আরেকটি জিনিস তোমাদের সামনে আসবে, সেটা হচ্ছে যে ক্যাটাগরিক্যালি র্যাঙ্ক বেরোবে, যেমন এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এই ধরনের ক্যাটাগরিক্যালি আরেকটা র্যাঙ্ক তোমাদের তৈরি করা হবে। তারপর তোমাদের আরেকটি বিষয় করতে হবে যে চয়েস ফিলিং, তোমরা যে নিজ নিজ জেলায় যারা বাড়ি আছে, ধরো তোমার জেলা যদি কলকাতা হয়, কলকাতার সারাউন্ডিং যে সরকারি কলেজগুলো আছে সেগুলো তোমরা চুজ করবে, এর পরবর্তী ক্ষেত্রে চয়েসটা অবশ্যই লক করবে। ফার্স্ট কাউন্সিলিংয়ে তারপর তোমাদের রেজাল্ট আউট হবে, এবং ফার্স্ট কাউন্সিলিংয়ে কত মার্কস থাকলে তোমরা সরকারিতে ডাক পাবে এইটা নিয়ে আমি এর আগে দুটি ভিডিও বানিয়েছি, তোমরা পুরাতন আমাদের যে ভিডিওগুলো আছে অবশ্যই গিয়ে দেখো, তোমরা সেখানে আইডিয়া পেয়ে যাবে। ফার্স্ট কাউন্সিলিংয়ের জন্য একটি সুনির্দিষ্ট মার্কস আমি সেখানে বলেছি, সেই মার্কসটি যদি কেউ পেয়ে যাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এলিজেবল ফার্স্ট কাউন্সিলিংয়ে কলেজ পাওয়ার ক্ষেত্রে। তারপরে নেক্সট অ্যাকসেপ্ট থাকবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এরপর পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড কাউন্সিলিং, অ্যাকসেপ্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, এরপরে আসছে মপ আপ রেজিস্ট্রেশন, মপ আপ রেজাল্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং লাস্ট দুটি স্টেপ থাকছে এক্সটেন্ড মপ আপ রেজিস্ট্রেশন অ্যান্ড ফিজিক্যাল রাউন্ড। এই হচ্ছে কাউন্সিলিংয়ের এতগুলি স্টেজ থাকবে, ঠিক আছে? তোমরা অবশ্যই কাউন্সিলিংটা অ্যাটেন্ড করবে। তবে যারা ভাবছো যে আমাদের কাট অফ সেই পরিমাণ হয়তো যাবে না বা আমাদের পরীক্ষা ভালো হয়নি, সেক্ষেত্রে তোমরা কোথায় পড়াশোনা করবে এই সংক্রান্ত আমি আরও অনেক ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চাইলে ব্যাঙ্গালোরে অ্যাডমিশন নিতে পারো, বিজয়নগর কলেজ অফ নার্সিং, এখানে এখন জিএনএমে বিএসসি নার্সিংয়ের সিট অলরেডি কমপ্লিট হয়ে গেছে বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও আমাকে ফোন করবে, আমি তোমাদের বলে দেবো বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ে। যারা ভাবছো যে আমরা অ্যাডমিশন নেবো, আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে অ্যাডমিশন নেবো, নার্সিং করবো, এখানে চান্স পাও বা না পাও ডাজেন্ট ম্যাটার, সেক্ষেত্রে তারা বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ে অ্যাডমিশন নিতে পারো। আমাদের আবারও বলছি যে বিএসসি নার্সিংয়ের সিট সংখ্যা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমাদের সিট সংখ্যা প্রায় ভরে গেছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। এবং যারা জিএনএম করতে চাইছো তারা ডাইরেক্ট ফোন করে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, তন্ময় স্যারের নাম্বার 7384298457, এই নাম্বারে ফোন করে অবশ্যই তোমরা যোগাযোগ করবে এবং তোমরা জিএনএমে অ্যাডমিশন নিতে পারবে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও যারা ফোন করতে চাইছো করতে পারো, তবে আমি একটি কথা বলে রাখছি, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এই কলেজের সিট প্রায় কমপ্লিট হয়ে গেছে, ভর্তি 98% সিট ভর্তি হয়ে গেছে, তবুও তোমরা ফোন করবে, যদি সিট ফাঁকা থাকে তাহলে আমরা সেখানে ব্যবস্থা করব। আমি তোমাদের এই জিনিসটি আজকে স্পষ্ট করলাম, তাই তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক অভিজ্ঞতা হবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, পাশে থাকা যে বেল আইকন রয়েছে, এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণ এই ভিডিওটি শেয়ার করবে যাতে বন্ধুদের কাছে এই গুরুত্বপূর্ণ আপডেটটি পৌঁছে যায়।